তাদের কার্যক্রমের নাম তারা দিয়েছে তদন্ত, কিন্তু তদন্ত সংক্রান্ত কোর্ট অফ দে ক্রিমিনাল অফ দা ক্রিমিনাল এসিডিটি প্রসিডিউর 1858 এর ধারা 4 এক উপধার অনুসারে তদন্ত করার জন্য কোনো অথরাইজ ব্যক্তির প্রয়োজন। এই বিবেচনায় শামসুদ্দিন চৌধুরী মানিক ও তুরিন আফরোজ গং যারা করেছেন তারা আমাদের সংবিধানের মৌলিক ধারণার স্পষ্ট লঙ্ঘন। একই সাথে তারা কোনো অথরাইজ পারসন বা সংস্থা না হয়েও তদন্ত প্রতিবেদন শিরোনামে কিছু প্রকাশ করার মাধ্যমে আইনগত অনধিকার চর্চা করেছেন, যা নৈতিক ও সামাজিক অপরাধ এবং জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন। তাদের আদতে তাদের এই শ্বেতপত্র প্রকাশ সংবিধান বিরোধী, নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত মানবিক মর্যাদা নীতির প্রতি অশ্রদ্ধা। এই কথিত কমিশনের তদন্ত শ্বেতপত্রের নৈতিক ও আইনত কোনো ভিত্তি নাই, বরং এটা সংবিধান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা তথা মানবিক মর্যাদার বিরুদ্ধে একটি পরিকল্পিত অপরাধ। প্রিয় সংবাদবৃন্দ, কথিত শ্বেতপত্রে পত্রের প্রধান উপজীব্য করা হয়েছে সাংবাদিক সাম্প্রদায়িক সন্ত্রাসকে এবং সেজন্য দায়ী করা হয়েছে ওলামায়ে কেরামকে। এখানে বিবিচ্য বিষয় দুটি, এক বাংলাদেশে সাম্প্রদায়িকতা আসলেই বিরাজমান কিনা, এবং দুই সাম্প্রদায়িক সংঘাতের নামে যা দেখানো হয় তাতে আধু ধর্মের কোনো সংযোগ আছে কিনা, এবং ওলামায়ে কেরামের সেখানে কোনো ধরনের ভূমিকা পালন করেন। সত্যনিষ্ঠ যে কেউ স্বীকার করবেন যে বাংলাদেশের সাম্প্রদায়িকতার অস্তিত্ব নেই, এখানে হাজার বছর ধরে মন্দির মসজিদ একসাথে অবস্থান করছে, হাজার বছর ধরে সকল ধর্মের ধর্মকর্ম পাশাপাশি পালিত হয়, এখানে এটা চির সত্য। হ্যাঁ, তাহলে ভাদ্রে সাম্প্রদায়িক কেন্দ্রিক কিছু অশান্তি দেখা যায়, কিন্তু এক্ষেত্রেও সত্য হল এর প্রতিটিতে স্থানীয় রাজনীতি ভূমি ও স্বার্থের প্রেক্ষিতে সৃষ্টি সংঘাতকে ধর্মীয় চেতনা চেহারা দেওয়া হয়েছে। কোথাও কোথাও ধর্মকে ব্যবহার করা হয়েছে। ইতিহাস সাক্ষী যে প্রতিটি ঘটনায় উলামায়ে কেরাম বরাবরই শান্তির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এসব সর্বজন স্বীকৃত, দেশের সরকার, সত্যনিষ্ঠ মিডিয়া, এমনকি বিশ্ব শক্তিসমূহেও এ ব্যাপারে একমত। তারপরও চিহ্নিত কিছু গোষ্ঠী কৃত্রিমভাবে সাম্প্রদায়িকতাকে দেশের প্রধান ইস্যু করে তোলে, এর মাধ্যমে তারা বাংলাদেশের সুনাম নষ্ট করতে চায়। বৈশ্বিক হানাদারদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আলোচ্য শ্বেতপত্রটি তারই একটি বর্ধিত অংশ বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু কথিত শ্বেতপত্রের সাথে জড়িত প্রধান দুইজনের একজন হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বিচার বিভাগের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি ছিলেন, জাতীয় সংসদে তাকে নিয়ে তুমুল সমালোচনা করেছে। এই সরকারের এমপিরাই তাকে একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান সেটিস্ট বলেও আখ্যা দিয়েছিলেন। তিনি অবসরে যাওয়ার পরে রায় লেখার মতন বিচারিক অনৈতিকতার সাথে জড়িত, বিমানের বিজনেস ক্লাস না পাওয়ায় নিয়ে উলকালাম করা, অবসরে যাওয়ার পরেও সরকারি বাড়ি দখল করে রাখার মতো বেআইনি অনৈতিক নিম্ন রুচির যে কাজ তিনি করেছেন, তিনি নৈতিকতার চূড়ান্ত বলি দিয়ে বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করে বিচারকের দায়িত্ব পালন করেছেন। অপরজন তুরিন আফরোজ সরকারের আমলেই
অসদাচরণ এবং শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে অপসারিত হয়েছেন। কতটা দুর্নীতিপরায়ণ অসৎ মানসিকতার লোক হলে নিজের সহকারীকে স্বামীর পরিচয় দিয়ে বোরকা পরে হোটেলের নির্জন কক্ষে অসামির সাথে গোপন বৈঠক করা যায়, তুরিন আফরোজ সেটা করেছেন। এই দুজন অনৈতিক অপরাধ প্রবণ ব্যক্তির নেতৃত্বে দেশের কোটি মানুষের সম্মানী ব্যক্তিবর্গের মানহানিকর শ্বেতপত্র প্রকাশ করার ঘটনা আমরা বিস্মিত এবং মানুষ কত নির্লজ্জ হলে তো হতে পারে তা বিবেচনায় আমরা লজ্জা বোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাদানিক এত আয়োজন করে বিশাল রিপোর্ট প্রকাশ করেছে, এখন সভাপতি প্রশ্ন উঠেছে গাদানিককে অর্থায়ন করে কারা, কোন স্বার্থে কোন শক্তি গাদানিককে পোষে। গাদানিকের আয় ব্যয়ের হিসাব কি কোথাও প্রকাশিত হয়েছে বা আদৌ কি তাদের আয় ব্যয়ের হিসাব জনতা জানে? এই প্রশ্নের জবাব গাদানিককে দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাদানিক প্রজাতন্ত্রের মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা পুলিশের এসপিদের বিরুদ্ধে নাম উল্লেখ করে প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করেছে বলে জোর গলায় বলে আসছে। আমরা জানি প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে বা কোনো তদন্ত করতে হলে রাষ্ট্রীয় অনুমতি প্রয়োজন হয়। প্রশ্ন হল, গাদানি কি আদৌ কোনো অনুমতি নিয়েছে? যদি নেয় তাহলে তারা সেই অনুমতি পায় কি করে? আর যদি অনুমতি না নিয়ে থাকে তাহলে কোন সাহসে তারা রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নজরদারি ও তদন্ত করে তা আমরা জানতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাদানিকের এই প্রতিবেদন প্রকাশের সময় প্রতিবেদনের বিষয়বস্তু ইত্যাদি বিবেচনায় আমরা এটাকে গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আমরা দেখে আসছি বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসলেই একটি গোষ্ঠী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাকে কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করে এবং বৈশ্বিক হানাদার শক্তির দৃষ্টি আকর্ষণ করার অপচেষ্টা চালায়। আমরা গাদানিকের এই প্রচেষ্টাকে তারই একটি বর্ধিত অংশ আকারে বিবেচনা করছি। আমরা বিস্মিত বোধ করছি যে এরকম একটা অনৈতিক ও আইনি ভিত্তিহীন প্রতিবেদন যেখানে দেশের সম্মানীয় নাগরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের মানহানি করা হয়েছে তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মরকুমোচন করেছে। দুর্নীতি দমন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এমন একটা অসাংবিধানিক ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী একটা প্রতিবেদন গ্রহণ করেছে। কেউ এর আইনগত ও নৈতিক ভিত্তি এখতিয়ার নিয়ে প্রশ্ন করেছেন না, এটা আমাদেরকে অবাক করেছে, হতবাক করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সর্বধারার ওলামায়ে কেরাম ও নাগরিক সমাজের পক্ষে আমাদের দাবি সমূহ। এক, যারা কথিত শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে দেশের সম্মানিত আলেমদের সম্মানহানি করেছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, দেশবাসীর সামনে এও প্রতিপন্ন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুই, যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক সংঘাতের দেশ হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করে দেশে ভাবমূর্তি বিনষ্ট করতে চায়, তাদের কার্যক্রমকে তদন্তের আওতায় আনতে হবে এবং তাদের গতিবিধিকে গোয়েন্দা নজরদারির আওতায় আনতে হবে। তিন, যারা মাঠ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নামে উদ্দেশ্যমূলক অবৈধ তৎপরতা চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। চার, দেশের সম্মানিত আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বাস কারাবন্দী সকল মজলুম আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ছয় ওয়াজ মাহফিল নিছক একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই সারা দেশে ওয়াজ মাহফিল সকল প্রশাসনিক বিধি নিষেধের আওতা মুক্ত রাখতে হবে। সাত, সারা দেশের আলেম ওলামা ও মাদ্রাসার বিরুদ্ধে সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। আট, আল্লাহ রসুল ও ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক সম্মানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর শব্দের ব্যবহার নিষিদ্ধে আইন করতে হবে এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা গাদানিকের প্রতিবেদনে পূর্ণরূপ হাতে পেয়ে বিস্তারিত পর্যালোচনা করে এর বিরুদ্ধে সামাজিক আইনগত ও সাংস্কৃতিকভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আগামী কর্মসূচি নাগরিক মত বিনিময় ২৮শে মে শনিবার, দুই ওলামা সম্মেলন ২রা জুন বুধবার, ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।